হ্যালো ফ্রেন্ডস আই এম শুভেন্দু ওয়েলকাম ব্যাক টু গো বাংলা ব্যবসা করার ইচ্ছা আমাদের সকলেরই হয় কিন্তু সঠিক তথ্যের অভাবে আমরা ব্যবসা শুরু করতে পারি না সাথে আমরা এমন কোনো ব্যবসা করতে চাই যে ব্যবসাটি লাভজনক হবে এবং সাথে মার্কেটে চাহিদাও প্রচুর পরিমাণে থাকবে আর তেমনই আপনি বাড়িতে বসেই ধূপকাঠি তৈরি করে ভালো টাকা আয় করতে পারবেন কারণ মার্কেটে ধূপকাঠি চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে এবং বর্তমানে লাভজনক বিজনেসগুলির মধ্যে ধূপকাঠি বিজনেস অন্যতম আর এই বিজনেস শুরু করে আপনাকে মার্কেটিং বা সেলিং এরও চিন্তা করতে লাগবে না তো এই বিজনেস শুরু করতে গেলে কি কি কাজ কাঁচামাল লাগবে কি র মেটেরিয়াল লাগবে এবং কত টাকা দিয়ে মেশিন কিনতে হবে সমস্ত কিছুই আপনাদের বিস্তারিতভাবে জানাবো তবে তার পূর্বে আপনার কাছে একটি অনুরোধ করব আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে নেবেন আর আমার দিয়া তথ্য আপনার যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন নমস্কার আমি বিশিত প্রামাণিক দুর্গা ইঞ্জিনিয়ারিং কোম্পানির কর্ণধার আমি আমাদের এখানে মূলত যে বিজনেসটা হয় সেটা হচ্ছে ধূপকাঠির বিজনেস ধূপকাঠি বানানোর বিজনেস এবং ধূপকাঠি থেকে একটা এই বিজনেস করে ধূপকাঠির বিজনেসটা করে একটা ভালো একটা কেরিয়ারের জায়গা মানুষ করতে পারে সবার প্রথম হচ্ছে কারা করতে পারে এই বিজনেসটা হচ্ছে মূলত যারা ব্যবসাদার তারা করতে পারে যারা চাইছে পার্ট টাইমে করতে কোনো চাকরি করে তারা করতে পারে যারা বেকার আছে কিছু কাজ খুঁজছে বা কিছু ইনকাম করতে চায় তারা করতে পারে এই ব্যবসাটা এই ব্যবসাটা করতে গেলে প্রথমত দরকার কিছু মেটেরিয়ালস এবং একটা মেশিন এবং দেখতে হবে এই যে মেশিন মেশিন কত ধরনের হয় মেশিন কিন্তু বিভিন্ন ধরনের মেশিন আছে অ্যাকচুয়ালি আগে কি হতো ধূপকাঠি হাতে তৈরি হতো আর এক হ্যাঁ এখন সব জায়গাতে এখন মেশিন চলে আসছে কারণ একটা মেশিনে খুব কম করে মানে ঠিকঠাক ইয়ে করলে মানে প্রোডাকশানের যে জায়গাটা থাকে সেই প্রোডাকশানের জায়গাটা মোটামুটি ধরুন পঞ্চাশ থেকে সত্তর কিলো আশি কিলো একশো কিলো অব্দি মাল কিন্তু একটা মেশিন থেকে বার করতে পারে একজন মানুষই অনেক কমে যাবে এবং মানে তিরিশ থেকে চল্লিশ একটা মানুষ যখন সারাদিনে যখন হাতে যখন ধূপকাঠি তৈরি করত। তখন সারাদিনে দু থেকে আড়াই কিলো তিন কিলো ধূপকাঠি তৈরি করত। তাহলে একটা মেশিন যখন পঞ্চাশ কিলোর উপরে করবে তার মানে প্রায় কুড়ি তিরিশটা লেবারের কাজ একটা মেশিন করতে পারে এবং লেবার কস্ট অনেক কমে গেছে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে এই ধূপের ব্যবসাটা হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের লাগে শুধু তাই নয় সব ধর্মের মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ পার্সি সমস্ত ধর্মের এমন কোনো জাতি দেখাতে পারবেন না যারা ধূপকাটি ব্যবহার করে না সারা ওয়ার্ল্ড সারা পৃথিবীতে কিন্তু ধূপকাঠি ব্যবহার করে হ্যাঁ আর সব থেকে বড় এটা হচ্ছে শুভ কাজের ব্যবহার হয় আর এই ধূপকাঠির ব্যবসাটা করতে গেলে মূলত হচ্ছে সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে মেশিন কেউ যদি মনে করে যে প্রজেক্ট বসাবে আমরা নিজেরা মেশিন ম্যানুফ্যাকচারিং করি আর আমরা যে মেশিন যে ম্যানুফ্যাকচারিং করি এই মেশিন বিভিন্ন রকম আছে বিভিন্ন রকম দামের অনুযায়ী বিভিন্ন রকম ক্যাটাগরি তার ভাগ আছে এবং তার প্রোডাকশান কোয়ালিটির ওপর এবং প্রোডাকশান যে কতটা পরিমাণে প্রোডাকশান হচ্ছে কোন মেশিন কতটা প্রোডাকশান দেবে হ্যাঁ যেরকম আমি একটা বলি প্রথমত হচ্ছে অ্যাপ বলি ম্যানুয়াল মেশিন ম্যানুয়াল মেশিনের দাম হচ্ছে বাইশ টাকা মাত্র বাইশ টাকা দিয়ে মেশিন কিনে সে প্রোডাকশান করতে পারে ঠিক আছে এবার ম্যানুয়াল মেশিনটা হচ্ছে ম্যান পাওয়ারের ওপর ডিপেন্ড করছে এখানে কখনোই বলা সম্ভব নয় কেন অনেক কোম্পানি আছে যারা বলছে যে এত কিলো প্রোডাকশান হয় অত কিলো প্রোডাকশান হয় ঘণ্টায় এতটা বের করতে পারবেন অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা একদমই নয় ম্যানুয়াল মেশিন হচ্ছে ম্যান পাওয়ারের ওপর ডিপেন্ড করে কেউ পাঁচশো গ্রাম করতে পারে কেউ এক কিলো করতে পারে ঘন্টায় কেউ আবার দেড় কিলো ঘন্টায় করতে পারে নিজের ওপর একজন যদি বয়স্ক লক্ষ্যে বসিয়ে দিই সে হয়তো চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম কাজ করবে ঘন্টায় পার ঘন্টায় এবার যদি মনে করেন যে না আমি একটু কম বয়সী বা আমার মতন বা মিডিল এজে যারা রয়েছে তাদের দক্ষতাটা একটু বেশি থাকে তখন সেক্ষেত্রে সে এক কিলো এক কিলো আড়াইশো দেড় কিলো অবধি যেতে পারে কিন্তু কখনোই এটা বলা নিশ্চিত যেটা অনেক কোম্পানি বলে থাকে যে দু কিলো আড়াই কিলো মাল বেরোবে এটা কিন্তু বেরোবে বলে কিছু নেই এটা যেহেতু ম্যানুয়াল মেশিন এটা বের করতে হবে এক নম্বর এবার যদি যেটা বেরোবে যেটা হচ্ছে অটোমেটিক ক্যাপাসিটি আছে যেটা আমি পরিষ্কারভাবে বলতে পারবো যে হ্যাঁ এতে এত কিলো প্রোডাকশন হয় সেটা হচ্ছে অটোমেটিক মেশিন এবং ফুল অটোমেটিক মেশিন ফুল অটোমেটিক মেশিনের তিনটে ক্যাটাগরি হয় একটা বলি আমরা বাইরের মেশিন বাইরের মেশিন মানে যেটা আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি না যেটা যেটা হ্যাঁ যেটা আমাদের কাছে অনেক কম দামে পাওয়া যায় যেরকম ভিয়েতনামের মেশিন আছে গুজরাটের মেশিনও আছে ঠিক আছে যেটা জি ফুল জি দিয়ে আপনার নব্বই হাজার টাকার মতন দাম পড়বে জিএসটি ছাড়া আমাদের এখানে কিছু হয় না আমাদের মেশিন নিলেও জিএসটি দিয়ে করতে হবে কিন্তু হ্যাঁ কিন্তু এই যে বাইরের মেশিনের একটা প্রবলেম হয় কারণ দীর্ঘদিন আমি এই লাইনে থেকে দেখেছি একটা প্রবলেম হয় যে ফেয়ার পার্টস মানে কোনো রকম ধরুন মেশিনের কোনো জিনিস প্রবলেম হতেই হতেই পারে সে আমার মেশিনও হতে পারে দাম দিয়ে মেশিন কিনলেও হতে পারে সব থেকে ভালো মেশিন মার্কেটে যেটা আছে সেটা নিলেও হতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে তা সেই ফেয়ার পার্টসগুলো কিন্তু সঠিকভাবে কি সব সময় পাওয়া যাবে যদি না যায় তাহলে কিন্তু সেখানে ব্রেকডাউন করবে মানে প্রোডাকশানের ব্রেকডাউন হবে হলে আপনার ব্যবসার ক্ষতি হবে এক নম্বর কথা দ্বিতীয়ত হয়তো অনেক সময় তো অনেক পার্টস আছে যেগুলো অনেক সময় পাওয়া যায় না কিন্তু তাও আমি অনেক এদিক ওদিক কেন যেহেতু আমার সোর্সটা অনেকটা বেশি এবং আমি মানে অনেক বছর ধরে এই লাইনে রয়েছি দীর্ঘদিন ধরে রয়েছি সেক্ষেত্রে আমি ফেয়ার পার্ট জোগাড় করে দেবো কিন্তু একটু সময় দিতে হবে হয়ে যাবে এতে ঘন্টায় প্রোডাকশান হয় তিন থেকে সাড়ে তিন কিলো ম্যাক্সিমাম ঘন্টায় প্রোডাকশান হয় যেটা অনেকে বলছে দশ কিলো বারো কিলো চোদ্দো কিলো আঠেরো কিলো মানে মুখের কোনো বলার কোনো সীমা নেই যেটা খুশি বলে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় না কেউ দেখাতে পারবে না তিন থেকে সাড়ে তিন কিলো এটাই হচ্ছে ম্যাক্সিমাম এর ক্যাপাসিটি এর ওপরে চলে আসি এক লাখ পঁচিশ হাজার টাকা একটা মেশিন আছে আর একটা মেশিন হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার এতে প্রোডাকশান কীরকম হয় এতে প্রোডাকশন হয় এক লাখ পঁচিশ হাজারের টাকার যে মেশিন আছে সেটা ঘন্টায় পাঁচ কিলো প্রোডাকশান হয় পাঁচ কিলো ঘন্টায় পাঁচ কিলো মানে পাঁচ কিলো সেটা আমাদের টেকনিক্যাল লোক পার্সেন যে আছে যে মেশিন কিনবে অ্যাকচুয়ালি আমাদের সিস্টেমটা হয় মেশিন কেনার পর বাড়িতে নিয়ে গেলো মেশিনটা তার পরের দিন আমাদের এখান থেকে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার যাবে যাওয়ার পর সে পুরো শিখিয়ে দেবে এবং দেখিয়ে দেবে যে তার মেশিনের স্পিড কী আছে এবং তার প্রোডাকশান কী আছে পুরো দেখিয়ে দেবে মানে এই নয় যে আমি মুখে বলে দিলাম একরকম পাঁচ কিলো বলে দিলাম আপনি গিয়ে দেখছেন এক কিলো হচ্ছে এটা পুরো চালানোটা এ টু জেড শিখিয়ে দেবে যতক্ষণ না সে বুঝবে সে ওখান থেকে আসবে না আমার টেকনিক্যাল লোক আসবে না সে মাথা নাড়বে বলবে যে হ্যাঁ আমি বুঝেছি আমি শিখেছি শুধু তাই নয় আমার আমাদের একটা স্যাটিসফ্যাকশান ফর্ম হয় মানে ওটা হচ্ছে কাস্টমারদের জন্য মানে আমি তো এখানে বসে আছি আমি কী করে বুঝবো যে কাস্টমারটা শিখেছে বা আমার লোকটা সঠিক শিখিয়েছে আমার লোকটা তো শেখাতে পারে বা সে হয়তো নাও শেখাতে পারে কোনো রকম শিখিয়ে চলে আসলো তাকে স্যাটিসফ্যাকশান করলো না কিন্তু আমাদের যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা আমাদের যে টেকনিক্যাল লোক আপনাকে শেখানোর পর আপনি বলবেন যে হ্যাঁ বুঝেছেন তারপরে ওই ফর্মটার মধ্যে আপনাকে সই করতে হবে সই করার পর তারপরে আপনি আমি জানলাম জানলাম যে হ্যাঁ আপনি শিখেছেন সেই ফর্মটা আমার কাছে আসবে তারপর এই আমাদের পরিষেবাগুলো কিন্তু এইভাবেই এক নম্বর হয় আর আরেকটা আমাদের যে এক লাখ পঁচিশে যেটা বললাম পাঁচ কিলো প্রোডাকশান হয় আর আর একটা মেশিন আছে যেটা হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা সেটা ঘন্টায় প্রোডাকশান হয় হচ্ছে সাত থেকে আট কিলো সাত থেকে আট কিলো ঘন্টায় নতুন অবস্থা সাত কিলো সে বের করতে পারবে আরামসে সাত থেকে আট কিলো অবধি প্রোডাকশান হয় এর বেশি কিন্তু হয় না এটা হচ্ছে সব থেকে হাই স্পিড মেশিন এবং লেটেস্ট মেশিন আমি সব আমার নিচে আছে আমি চালিয়ে মেশিন চালিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে প্রোডাকশান হচ্ছে কত স্পিডে প্রোডাকশান হচ্ছে সব থেকে যে হাই স্পিড মেশিন আছে সেই মেশিনই আমি চালিয়ে দেখাবো আর এই যে মেশিনগুলো আছে এইগুলো নিয়ে বাড়িতে বসিয়ে ধূপকাঠি তৈরি করবে তৈরি করে কেউ যদি মনে করবে যে আমি মার্কেট করতে পারছি না করার কোনো দরকার নেই আমরা নতুন আছি কোনো দরকার নেই কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই এরকম ধরুন কাটি হয় আমি একটা জিনিস দেখাই এরকম কাটি হয় এই কাটির মধ্যে মশলা লাগিয়ে এইভাবে দিতে হবে মানে মশলাটা লাগাবে হচ্ছে মেশিনে অটোমেটিক মেশিনে লাগবে লাগানোর পর এই মালটা তৈরি করে আমাদেরকে দিয়ে দেবে কোনো সেন্ট করতে হচ্ছে না কোনো প্যাকেটিং করতে হবে না কোনো মার্কেটিংয়ের কোনো প্রয়োজন নেই টোটাল সব আমাদের কাছে র মেটেরিয়ালস স্টিক বাম্বু স্টিক সব এগুলো অ্যাকচুয়ালি এগুলো অ্যাকচুয়ালি বাম্বু স্টিক বাম্বু থেকে এগুলো চায়না থেকে মানে আসে ইম্পোর্ট হয় হ্যাঁ এটা চায়নার কাটি ছাড়া এটা বাস ছাড়া এটা হয় না ঠিক আছে তো এখানকারও বাস আছে কিন্তু এখানকার বাসটা অতটা সাকসেসফুল নয় এই হ্যাঁ না এটা হচ্ছে এমনি স্টিক বাম্বু স্টিক আর তৈরি হওয়ার পর এই রকম ধরনের হবে এই এরকম ধরনের হ্যাঁ যেরকম ধূপকাঠি হয় নর্মাল সেরকম ধূপকাঠি হয় ফিনিশিং কিন্তু খুব গুড হবে গুড কোয়ালিটি ভালো কোয়ালিটি বিভিন্ন কালারিং কেউ যদি মনে করে কালার মিশিয়ে কালার ধূপকাঠি বানাবে সেগুলো আমরা করে দিতে পারি কিন্তু আমরা ন্যাচারালি যেটা নিই আমরা হচ্ছে কালো কাটিটা আমরা এটা নিই এটা এটা হচ্ছে কমন যেহেতু এটা মার্কেটে সব থেকে বেশি চলে আর আমাদের প্রচুর চাহিদা রয়েছে আমাদের তিনজন এক্সপোর্টার রয়েছে যারা বাংলাদেশে মাল আমাদের এই স্টিকটা নিয়ে গিয়ে তারা সেন্টিং করে তারা সাপ্লাই করে মালটা তো এক্সপোর্ট আমরা এক্সপোর্ট করি না আমরা এক্সপোর্ট করি না আমাদের এক্সপোর্টার রয়েছে তিনজন এক্সপোর্টার রয়েছে যারা প্রচুর পরিমাণে মাল নেয় আমাদের প্রচুর কোয়ান্টিটির মাল লাগে ঠিক আছে সেক্ষেত্রে তারা সেই প্রোডাক্টটা আমাদেরকে মাল সাপ্লাই করলে হান্ড্রেড পারসেন্ট আমরা নিয়ে নেব এবং আগের ব্যাপারটা হতো কি চারটে পাঁচটা মিনিমাম মেশিন না নিলে আমরা প্রোজেক্ট করতে দিতাম না কিন্তু এখন অনেক মধ্যবিত্ত ফ্যামিলি থেকেও আসে যারা চাইছে যে আমরা একটা মেশিন বসিয়ে আগে শুরু করে দেখি যে কীরকম হচ্ছে তো তাদের জন্য আমি বলবো যে আপনাদের জন্য ওয়েলকাম আপনারা যদি পজিটিভ চিন্তা ভাবনা রাখেন যে আমি একটা কিছু করতে চাই তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন করলে আমরা সমস্ত রকম হেল্প সহযোগিতা করে দেবো আর ট্রেনিংয়ের জন্য বাড়িতে যেরকম বললাম লোক গিয়ে কিন্তু আপনাদের ট্রেনিংয়ের ব্যবস্থাটা করে দেবে টোটাল আর আমরা যে মানে মানে মাল কিনি আমরা কিনবই অনেক কোম্পানি আছে দেখবেন যে আপনারা চ্যানেলে দেখছেন বা আরও অনেক চ্যানেল আছে যারা দেখছেন বলবে যে হ্যাঁ আমরা মাল কিনে নিচ্ছি কিন্তু বিষয়টা সেটা নয় মাল কিনে নিচ্ছি সেটা কতদিন কিনে নিচ্ছি অনেকে বলবে আমি লাইফ টাইম সেটা সেটা হচ্ছে কি মৌখিক হচ্ছে আমরা কিন্তু কোনো মৌখিক নয় আমরা লিখিত গ্যারান্টি দেব যে আপনার মালটা সারা বছর বারো মাস আমরা কিন্তু মালটা কিনে নেব কারণ ধূপকাঠি হচ্ছে চাহিদাটা হচ্ছে সারা বছরের এই নয় যে শুধু দুর্গা পুজোতে বা কালী পুজোতে লাগে সারা বছর ঘরে বাইরে সব জায়গায় কিন্তু ধূপকাঠি মন্দিরে সব জায়গায় কিন্তু ধূপকাঠিটা লাগে তো সেক্ষেত্রে আমরা যে মালটা কিনবো আমরা একটা একটুখানি দেখাবো ঠিক আছে যে আমরা এইভাবে এগ্রিমেন্ট করে কোর্ট পেপারে আমরা এইভাবে এগ্রিমেন্ট করাই একটু এগ্রিমেন্টটা একটু দেখালে ভালো হয় কাছে করে ঠিক আছে আমরা এইভাবে কিন্তু পরিষ্কারভাবে পরিষ্কারভাবে কিন্তু আমরা এইভাবে এগ্রিমেন্ট করাই ঠিক আছে এইভাবে কিন্তু একটা এগ্রিমেন্ট হবে এই এগ্রিমেন্টের মধ্যে পরিষ্কার লেখা থাকবে আপনি যা মাল তৈরি করবেন র কাটিটা মানে সেন্ট ছাড়া সেই কাটিটা আমরা সারা বছর বারো মাস তিনশো দিন আপ লাইফ টাইম যতদিন আপনি কাজ করতে চাইবেন ততদিন কিন্তু আমরা মাল কিনে নেব আর আমরা যে মেশিন দিই আমরা অথেন্টিক বিল আপনি আপনারা পাবেন কোনো ইললিগাল বিল আমরা কিন্তু প্রোভাইড করি না আর কেউ রিকোয়েস্ট করবেন না যে এই মানে জি ছাড়া জিএসটি আমাদের জিএসটি নাম্বার হচ্ছে উনিশ বি জি ডবল পি ফোর জিরো ডবল এইট এফ ওয়ান জেড ফাইভ এটা হচ্ছে আমাদের জিএসটি নাম্বার আমাদের কোম্পানির প্রতিষ্ঠা মানে মানে প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে এখন হচ্ছে দু মানে শেষ তো এখনো চলছে আর ভবিষ্যতেও আমরা আরও ভালোভাবে এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের চিন্তাভাবনা আছে যারা পজিটিভ চিন্তাভাবনা রাখে যারা কিছু করতে চায় তাদেরকে আমরা অবশ্যই আমরা সহযোগিতা করব এবং তারা যাতে বাড়িতে বসে একটা প্রজেক্ট করতে পারে সেই দিকটা আমরা অবশ্যই ধ্যান রাখবো কিন্তু তাদেরকেও একটা জিনিস রাখতে হবে যে আমরা নিজেরা কিছু করতে চাই সেরকম আমাদের এখানে আসলে বুঝতে পারবেন আমাদের এখানে কোনো ভুলভাল কোনো ব্যাপার নেই আমাদের এখানে কাস্টমার প্রচুর কাস্টমার আসে বহু দূর দূরান্ত যেন বাঁকুড়া পুরুলিয়া আসাম গোয়াটি ফুহাটি নানা জায়গা থেকে কাস্টমাররা আমাদের এখানে আসে তাহলে তারা নিশ্চয়ই কিছু ভরসা পায় বা কিছু তাদের মধ্যে আছে বা আমাদের এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে চ্যানেল মারফত ধরুন কোনো একজন কাস্টমার মেশিন নিয়ে গেল নিয়ে যাওয়ার পর সে কাজ করছে করতে খুব ভালো লেগেছে তার তার হয়তো কোনো ফ্যামিলির আরেকজনকে বললো বসানোর জন্য আপনারা স্যাটিসফ্যাকশন হলে আপনারা বলবেন যে হ্যাঁ আমি একটা মেশিনের জায়গায় আরো পাঁচটা মেশিন বসিয়ে কাজ করব। এবং যদি কেউ যদি মনে করে যে আমি আপনাকে যেরকম মাল দিচ্ছি দিচ্ছি এবং আমি এক্সট্রা কিছু মাল নিজেরা সেন্ট করে প্যাকেট করে আমরা মার্কেট করব। মার্কেট করলে হ্যাঁ নিজের এলাকায় ব্যবসা সেও করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প আমরা করে দেবো আর এই আর সব থেকে বড়ো যে সেন্ট করলেই কিন্তু হলো না অনেকে বলছে দাদা আমরাও সেন্ট শেখাবো আমরাও সেন্ট শিখিয়ে দেবো কিন্তু সেন্টের মধ্যে কোন কেমিক্যাল দিলে গন্ধটা অনেকটা দূর অব্দি ছড়াবে এইগুলো অনেক বিষয় রয়েছে এই বিষয়গুলো বোঝার জন্য আমরা কিন্তু টোটালটাই কিন্তু শিখিয়ে দেবো পরবর্তীকালে কেউ যদি মনে করে নিজস্ব ব্র্যান্ড করব বা নিজস্ব একটা এলাকায় নিজের এলাকায় একটা ব্যবসা করব তাতে খুব কম করে হলো দেড় দু হাজার টাকা রোজগার করা যায় এবার আমি রোজগারের বিষয়টা আমাদেরকে যে রকাটি দিলে মানে রকাটি মিন্স হচ্ছে যেটা আমি বারবার বলছি যে আমাদের ভাষায় রকাটি বলে বলে আমি রকাটিটা বলছি রকাটি মিন্স হচ্ছে সেন্ট ছাড়া এই সেন্ট ছাড়া কাটিটা আমাদেরকে যদি কেউ দেয় কীরকম ইনকাম বা প্রফিট হতে পারে এক কিলো মশলা কাটি দিয়ে মশলাপাতি দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে এক কিলো ধূপকাটি তৈরি করতে খরচ পড়ে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ অনেকে বলছে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা কস্টিং পড়ে এটা কিন্তু ভুল এটা নয় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কস্টিং পড়বে আর ওই মালটা যখন তৈরি করে আপনি আমাদেরকে দেবেন তখন আমরা আপনার কাছ থেকে কিনে নেবো হচ্ছে চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা এবার ব্যাপারটা হচ্ছে কি চৌষট্টি পঁয়ষট্টি কেন বলছি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কেন বলছি কারণ মার্কেটে অনেক সময় আপ ডাউন থাকে কখনো দেখা গেল হচ্ছে মালটা চুয়াল্লিশ টাকা কেনা পড়লো তাহলে আমরা আপনার কাছ থেকে ওই মালটা কিনবো চৌষট্টি টাকা সিক্সটি ফোর মানে কুড়ি টাকা ডিফারেন্সে আমরা মালটা কিনবো একদম পরিষ্কার হিসাব আর এক কিলো মানে কেউ যদি হাই স্পিড মেশিন বসায় মানে ধরুন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার কেউ একটা মেশিন বসালো হাই স্পিড মেশিন হাই স্পিড মেশিনে আমি কি বললাম ঘন্টায় সাত থেকে আট কিলো প্রোডাকশান হয় এবার আট কিলো যদি প্রোডাকশান হয় তার মানে হচ্ছে কুড়ি টাকা যদি পার কিলোতে প্রফিট হয় থাকে তাহলে আট দোকানে ষোলো একশো টাকা সে প্রফিট পাচ্ছে এবং এর মধ্যে দশ পনেরো টাকা তাকে বাদ দিতে হবে কারণ ক্যানিং কস্ট আছে গাড়ি ভাড়া আছে আরও অনেক কিছু রয়েছে আনুষঙ্গিক ইলেকট্রিক রয়েছে সব কিছু মিলিয়ে দশ টাকা যদি বাদ দেয় তাহলেও কিন্তু একশো টাকা সে ঘন্টায় রোজগার করতে পারবে মানে কেউ যদি দশ ঘন্টা মেশিন চালায় দেড় হাজার টাকা চোখ বন্ধ করে পার ডে রোজগার করা যায় কিন্তু প্রথমে ব্যবসাটাকে বুঝতে এক সপ্তাহ সময় লাগবে মানে প্রোডাকশানটাকে বুঝতে মানে মেশিন নিয়ে গেল সে শিখে নিল শেখার পরেও এবার মেশিনটাকে অবগত কেন আমরা যদি কোনো একটা নতুন মোবাইল কিনি তার ফাংশানটা ব্যাপারটাকে বুঝতে কিন্তু আমাদের একটা দিন বা দুটো দিন আমাদের কিন্তু সময় লেগে যায় ব্যাপারগুলো ফাংশানটা পুরো ব্যাপারটা অবগত হতে তো এটা এটাও মেশিন তো এটার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা তাই আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমাদের কাছে পার্টস সমস্ত রকম পার্টস আমি নিচে দেখাবো সব পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আমাদের মেশিন যদি নেয় সে এক লাখ পঁচিশের নিক বা পঁয়তাল্লিশ যার যেরকম ক্যাপাসিটি হবে সে সেরকম নেবে যে যেটাই নিক না কেন তো এই পার্টস কিন্তু সব সময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে আর সব সময় আপনারাও কিন্তু অ্যাভেলেবেল পাবেন ফলে আপনাদের প্রোডাকশান বসে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই এবার কেউ যদি মনে করে যে না আমি এত দাম দিয়ে মেশিন নিতে পারছি না আমি বাইরের মেশিন নেবো তো বাইরের মেশিনের তো আমি ওয়ারেন্টি গ্যারান্টিটা বলেই দিলাম যে বাইরের মেশিনের এক বছর ওয়ারেন্টি থাকে কোনো গ্যারান্টি নয় আর আমাদের যে মেশিনগুলো আছে এক বছর গ্যারান্টি গ্যারান্টি থাকে অতএব অবশ্যই অবশ্যই টেকনিক্যালের লোকরা যাবে গিয়ে পুরো শিখিয়ে দিয়ে আসবে তার জন্য এক পয়সাও লাগে না আমাদের যে মেশিন মেশিনের যে পার্টসগুলোর উপর গ্যারান্টি রয়েছে সেই পার্ট পার্স যদি খারাপ হয়ে যায় বা প্রবলেম হয় সেই পার্স সম্পূর্ণ বিনা পয়সায় আমরা কিন্তু মানে রিপ্লেস করে দেবো করে আবার নতুন পার্স তার চোখের সামনে সেটা লাগবে ধরুন মোটর হতে পারে গিয়ার বক্স হতে পারে যেটাই বা ড্রাইভ হতে পারে যেটাই হোক না কেন আমরা কিন্তু সেগুলো কিন্তু চেঞ্জ করে দেবো তার জন্য এক টাকাও নেব না এইটা হচ্ছে সবথেকে বড় বিষয় কিন্তু ব্যাপারটা হচ্ছে সবথেকে দুঃখের বিষয় যেটা আমি মানে কয়েকটা ভিডিওতে আমি বলিনি আমি এতে আমি বলতে চাই যে অনেকে মেশিনটা বিক্রি করে দিচ্ছে ভাই আপনাদের কাছে টেকনিক্যাল লোক নেই আপনারা কেন মিথ্যা কথা শুধু শুধু মিথ্যা কথা বলেন যে আপনাদের কাছে টেকনিক্যাল লোক রয়েছে কেন আমার কাছে পাঁচ পাঁচজন টেকনিশিয়ান রয়েছে এবং যারা খুব ভালো লেভেলে কাজ জানে এক নম্বর কথা দ্বিতীয়ত হচ্ছে এই যে আমাদের যে টেকনিক্যাল টিমরা যারা কাজ করছে প্রত্যেকে ঠিক আছে একটা সুন্দরভাবে সুস্থভাবে একটা মানে একটা কাজের একটা জায়গা আপনাকে তৈরি করে দেবে এবং কি ধরুন আপনি শিখে নিলেন শেখার পর আমাদের টেকনিক্যাল লোক চলে আসলো তারপরেও ধরুন বুঝতে পারছেন না হতেই পারে পাঁচজন বুঝতে পারছে একজন বুঝতে পারছে না ধরুন আপনি সেইটাই সেই একজন ব্যক্তিটা যে আপনি বুঝতে পারলেন না তবুও বুঝতে পারলেন না তারপরেও কিন্তু আপনি ফোনে হেল্প চাইলেও কিন্তু আমাদের টেকনিক্যাল পার্সেন আপনাকে হেল্প করে দেবে সব রকম সহযোগিতা আপনাদের করে দেবে এইটা হ্যাঁ আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে মানে অন্য অন্য জায়গায় যেটা আমি বলতে গিয়ে একটু স্লিপ করে অন্য জায়গায় চলে গেলাম যে মানে আমাদের কাছে ভুড়ি ভুড়ি এরকম কমপ্লেন আসে যে মেশিনটা দাদা আমরা আমাদের দিয়ে দিয়েছে আমরা নিয়ে নিয়েছি মিষ্টি মিষ্টি কথা বলেছি আমরা নিয়ে নিয়েছি নেওয়ার পর পরবর্তীকালে আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা মেশিনে যখন কোনো রকম প্রবলেম হচ্ছে বা কোনো রকম কোনো রকম সহযোগিতা করছে না এই জিনিসটা কিন্তু মানে আমি অন্য অন্য কোম্পানিদেরও বলবো বা আমি কাউকে নাম উজ্জ্ব করে বলছি না এই জিনিসটা করবেন না সবাইকে হেল্প করুন সহযোগিতা করুন কিন্তু আমরা কিন্তু আমি সব সময় কাস্টমারদের মানে হয়ে আমি সব সময় কিন্তু আমার টেকনিক্যাল লোকদের আমি সবসময় বলি যে ভাই তোমরা কিন্তু সব সময় কিন্তু কাস্টমারের জন্য এগিয়ে থাকবে যখনই ফোন করবে ফোন ধরবে তাদের তাদের সাথে তোমরা কথা বলবে এবং কপারেট করবে যাতে তারা যেহেতু নতুন ব্যবসাদার তাদের যাতে কোনো রকম প্রবলেম কোনো রকমভাবে যাতে না আসে এটা এইটা কিন্তু যারা আমাদের কাছ থেকে মেশিন নিয়ে গেছে তারা খুব ভালোভাবে জানে আর আর একটা জিনিস হচ্ছে আর একটা প্রবলেম যেটা লোকেরা অনেক জায়গায় ফেস করে সেটা হচ্ছে পেমেন্ট নিয়ে সমস্যা আমাদের এখানে কিন্তু কোনো পেমেন্ট নিয়ে সমস্যা হবে না এটা সবথেকে বড়ো বিষয় আমাদের এখানে কাজ করলে মাল দেবেন আপনি টাকা পেয়ে যাবেন এইভাবেই কিন্তু আমাদের সিস্টেমে আছে ঠিক আছে আপনি যা কাজ করবেন যত টাকার কাজ করেছে সেই মূল্যটাই কিন্তু আপনি পাবেন একদম হানড্রেড পারসেন্ট যারা কাজ করছেন তারা জানেন আর যারা কাজ করবেন ভবিষ্যতে তারাও জানতে পারবেন আচ্ছা আচ্ছা প্রথমে আপনাদের দেখাবো এই ধূপকাঠি তৈরির অটোমেটিক মেশিন আমি চালিয়ে দেখাবো এটাকে তার আগে আমি বিষয়টা বলে নিই এই মেশিন হচ্ছে সব থেকে হাই স্পিড মেশিন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং মেশিন এর এইটাই এটাই বলেছিলাম যেটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এর ঘন্টায় প্রোডাকশান হয় সাত থেকে আট কিলো পার আওয়ার আর আর একটা মেশিন আছে যেটা হচ্ছে এক লাখ পঁচিশ হাজার যেটা ঘন্টায় প্রোডাকশান হয় পাঁচ থেকে ম্যাক্সিমাম সাড়ে পাঁচ কিলো পাঁচ কিলোই ধরুন পাঁচ কিলো এটা ধরে চলাই ভালো কমটা ধরে চলাই ভালো এক কিলোতে হাজার থেকে হাজার পঞ্চাশ হাজার ষাট কাটি হয় ঠিক আছে এগারোশোও কাটি হয় এবার এবার এগুলো নজেলের ওপর ডিপেন্ড করে তো আমাদের মিনিমাম হচ্ছে হাজার ষাট কাউন্টিং আমাদের প্রয়োজন সেটা সেটা হয় ঠিক আছে তার থেকে অনেক বেশি হয় ঠিক আছে আর এই মেশিন হচ্ছে সব থেকে হাই স্পিড মেশিন এটা আমি চালিয়ে দেখাবো আর এদিকে কি দেখাবো কিছু এই মেশিনগুলো যেগুলো দেখছেন এই ওপরে দেখুন পেটি করে সব রাখা আছে এইগুলো হচ্ছে সব হাই স্পিড মেশিন মানে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার মেশিন এগুলো সব এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার মেশিন আর নিচে দেখুন এইগুলো হচ্ছে সব এক লাখ পঁচিশ হাজার টাকার মেশিন বাড়িতে আমাদের টেকনিক্যাল লোক যাবে গিয়ে সে দেখিয়ে দেবে যে আপনার এক লাখ পঁচিশ হাজার টাকার মেশিন নিন বা পঁয়তাল্লিশ মেশিন নিন তার স্পিড এবং তার প্রোডাকশান সেটা সে দেখিয়ে দেবে এরম পুরো পেটি যাবে পুরো পুরো আমাদের খোলা মেশিন যায় না আমাদের পুরো পেটি মেশিন যাবে রেডি যে কোনো জায়গায় সে যেখান থেকে আর খুশি আসতে পারে কোনো অসুবিধা নেই আর মাল লেনদেনের কোনো সমস্যা নেই হয়তো সে মালটা করলো করে পনেরো দিনে একবার করে এক গাড়ি করে মাল দিয়ে দিল এইভাবে করেই লোকেরা মাল দেয় আবার ওই যেই গাড়িতে মাল দিয়ে দিল সেই গাড়ি করে আবার মেটেরিয়াল নিয়ে চলে গেলো এই এইভাবেই কাজটা হয় তাতে কি হবে মানে কস্টিংটা অনেক কমে যায় মানে ধরুন যেই গাড়ি করে উনি মাল নিয়ে আসলো ওই গাড়িটা খালি হয়ে গেল আমার এখানে খালি হয়ে যাওয়ার পর আবার নতুন র মেটেরিয়াল ওর মধ্যে দিয়ে দেওয়া হলো আবার ওই মেটেরিয়ালটা নিয়ে গিয়ে আবার সে প্রোডাকশান করবে মানে এক মানে একটা ইয়েতেই কিন্তু তার ইয়ে সমস্যার সমাধান হয়ে যাবে কোনো অসুবিধা হয় না আর এই এই যে দেখালাম এগুলো সব দেখিয়েছি নিচেরগুলো নিচের পরে এবার একটু চালিয়ে দেখাবো বাপি তুমি একটু আসো একটু চালিয়ে দেখ আমার টেকনিক্যাল পার্সেন আছে ঠিক আছে সে চালিয়ে দেখিয়ে দেবে যে কিভাবে মেশিনে ধূপকাঠি তৈরি হচ্ছে ঠিক আছে যে কীভাবে দুপাটি মানে কত আধুনিক পদ্ধতিতে কত সুন্দরভাবে এই মেশিন কিন্তু অনেকে কেউ ভুল করবেন না কখনো যে মেশিন কিন্তু দেখতে অনেকটা অনেক অনেক জায়গায় মতন লাগবে কিন্তু ব্যাপারটা কিন্তু মেশিনের প্রোডাকশান এবং মেশিনের কোয়ালিটি ফেয়ার পার্টস কোয়ালিটির উপরে কিন্তু ডিপেন্ড করছে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে অবশ্যই অবশ্যই যে মেশিনটি দেখছেন এটি ফুল্লি অটোমেটিক মেশিন তাই দেখুন এখানে অটোমেটিক সমস্ত কাজই হয়ে যাচ্ছে আপনাকে শুধু হাত দিয়ে গুছিয়ে নিতে হবে অর্থাৎ আপনি একটি মাত্র লেবার দিয়ে সম্পূর্ণ কাজ করে নিতে পারবেন আর দেখুন কিভাবে তৈরি হচ্ছে আর বাড়ির যে কেউ মহিলারাও পারবে এই কাজগুলি করতে হ্যাঁ এখানে এদিকে দেখুন এটা হচ্ছে কাটি স্টিক মানে বাম্বুস্টিক এগুলো এই বাম্বু বাম্বুস্টিকের সব র মেটেরিয়াল আমার কাছে সবসময় টন টন মাল আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল থাকে এদিকে এদিকে একটু ঘুরিয়ে দেখান এই মাল কিন্তু সব সময় কিন্তু আমার কাছে মজুদ থাকে এগুলো হচ্ছে পাউডার মানে হ্যাঁ পাউডার গুঁড়ো পাউডার বা কাঠ গুঁড়ো আছে চারকোল আছে ঠিক আছে এগুলো আছে মেটে গাম আছে ঠিক আছে এই মেটেরিয়াল আমাদের কাছে সব সময় অনেক জায়গায় কি হয় প্রবলেম হয় যে মেটেরিয়াল পাওয়া যায় না এটা নিয়েও কিন্তু অনেক সময় সমস্যা হয় ঠিক আছে কিন্তু আমার এখানে কোনো সমস্যা নেই সব সময় শীত গ্রীষ্ম বর্ষা সব সময় কিন্তু আপনি মেটেরিয়াল পাবেন কারণ মেটেরিয়াল যদি মজুত ঠিকঠাক মতো না থাকে তাহলে সমস্যা হবে আপনার প্রোডাকশানে কিন্তু প্রবলেম হবে তো মেটেরিয়াল যার জন্য আমার কাছে কিন্তু সবসময় মজুত থাকে আর যেহেতু আমাদের কারবারটা যথেষ্ট একটা ভালো জায়গায় রয়েছে সেক্ষেত্রে আমাদেরকে এই জায়গাগুলোকে ডাকতে হয় এবং আমাদের ওপর অনেকে নির্ভরশীল অনেকে প্রচুর প্রচুর মানুষ দু সালের কোম্পানি মানে বুঝতেই পাচ্ছেন যে অনেক পুরনো কোম্পানি এখানে প্রচুর মানুষের সাথে আমাদের যোগাযোগ রয়েছে এবং তাদের যে পরিষেবা দেওয়ার জন্যই কিন্তু এই সমস্ত কিছু ব্যবস্থা কিছু সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে রাখতে হয় আমাদের ম্যানুয়াল মেশিনটা দেখানোর আসতে হবে আচ্ছা এবার অটোমেটিক মেশিন আপনাদের দেখালাম এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন যেটা বলেছিলাম বাইশ হাজার পাঁচশো এই জিএসটি দিয়ে কিন্তু জিএসটি ছাড়া নয় জিএসটি দিয়ে বাইশ হাজার পাঁচশো অনেকে জিএসটি ছাড়াই বাইশ হাজার টাকা নিয়েছে বাইশ হাজার তেইশ হাজার টাকা নিয়েছে কিন্তু জিএসটি দিয়ে আপনার বাইশ হাজার পাঁচশো পড়বে এই মেশিন এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন ম্যান পাওয়ারের উপর ডিপেন্ড করে যেটাতে ঘন্টায় আমার পক্ষে বলা সম্ভব নয় যে এতে এক কিলো মাল আপনি বের করতে পারবেন বা দু কিলো মাল বের করতে পারবেনই এটা ম্যান পাওয়ারের উপর ডিপেন্ড করবে আর যে যেরকম কাজ করবে সেরকমভাবে প্রোডাকশান হবে কারণ এতে কোনো নিজস্ব কোনো প্রোগ্রাম নেই অটোমেটিক মেশিনে যেরকম আমি বলে দিয়েছি একটাতে পনেরোটাতে তিন কিলো সাড়ে তিন কিলো যেরকম গুজরাটের মেশিন বা ভিয়েতনামের মেশিন বাইরের মেশিনগুলো আর যেটা আমাদের এক লাখ পঁচিশ হাজার টাকার মেশিন সেটা বললাম পাঁচ কিলো প্রোডাকশান আর যেটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা সেটা বললাম সাত থেকে আট কিলো প্রোডাকশান তো এতে কিন্তু এইভাবে বলা সম্ভব নয় এটা অনেকে বলে মানে এগুলো হচ্ছে ভুলভাল যে দু কিলো তিন কিলো মাল বের করা এটা হয় না কিন্তু ম্যান পাওয়ারের উপর ডিপেন্ড করবে এই মেশিন নিয়েও কেউ কাজ করতে পারে শুরু করতে পারে খুব ভালো মেশিন আর সব থেকে বড় কথা আমাদের যেহেতু নিজস্ব ম্যানুফ্যাকচারিং এর গিয়ার বক্স এটাকে গিয়ার বক্স বলে এর এটা হচ্ছে গিয়ার বক্স মানে এর মধ্যে কাটাটা থাকে ঠিক আছে এই গিয়ার বক্সটা এগুলো খারাপ হওয়ার সেরকম কিছু নেই যদিও কোন রকম প্রবলেম হয় অসুবিধা হয় যে কোনো পার্টস তো সেগুলো সব কিছু অ্যাভেলেবেল পাবে আর এর সাথে এটা আমি সিস্টেমটা একটুখুনি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কাঁটা এটা দুটো কাঁটা থাকে ঠিক আছে এখানে কিছুই না এর মধ্যে মশলাটা মেখে ঢুকিয়ে দিতে হবে কীভাবে মাখতে হবে সেগুলো আমরা দেখিয়ে দেবো সব আমাদের টেকনিক্যাল লোক যখন মেশিন নেবে তখন আমরা সেগুলো দেখিয়ে দেবো এর মধ্যে মশলাটা দিয়ে জাস্ট এইটাকে এইভাবে ঘুরিয়ে লাগিয়ে দিলাম হয়ে গেল এবার কাঁটা দুটোকে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর এবার এই যেখানে পা আছে এরকম পা দিয়ে খালি এরকম চাপবো এই রডটা আস্তে আস্তে নিচের দিকে নামবে নামার ফলে এর একটা প্রেশারে এই যে আমি কাটি দিলাম দেওয়ার পর এখন মশলা নেই বলে তাই যখন মশলা থাকবে তখন পায়ে প্রেশার দিলে অটোমেটিক বেরিয়ে যাবে ছিটকে বেরোবে মানে আমি একটা করে কাটি দেবো প্রেশার কাটি দেবো প্রেশার কাটি দেবো এটা হাত রানিং হয়ে গেলে কিন্তু মোটামুটি এক কিলো এক কিলো আড়াইশো অব্দি কিন্তু মাল আর বের করে দেওয়া যেত ঘন্টায় বের করতে পারে ঠিক আছে আর বেরোনোর পর পুরো কাটি এরকম শুকনো এরকম ধরনের কাটি হয়ে যাবে এরকম আর একটা জিনিস দেখাবো এরপরে আমি কিছু ফেয়ার পার্টস সম্বন্ধে দেখাবো এদিকে এদিকে এই ফেয়ার পার্টস হচ্ছে আমাদের এখানে যত রকম ফেয়ার পার্টস আছে সব কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে আমাদের মেশিনের যত রকম ফেয়ার পার্টস যা লাগে মেশিনের যাবতীয় ফেয়ার পার্টস সব কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় সে সুইচ থেকে ধরে বলুন বা যেটাই হোক সমস্ত রকম পার্টস কিন্তু পিস্টন থেকে ধরে সব পার্টস কিন্তু আমার কাছে এ টু জেড কিন্তু সব অ্যাভেলেবেল এই মোটর মোটর ফটোর যা যা আছে এই মোটর ফটোর এগুলো হচ্ছে ডিসি মোটর বলে ঠিক আছে এগুলো যা যা আছে সব কিন্তু অ্যাভেলেবেল আমার কাছে পাওয়া যাবে আর এদিকে আমি দেখাবো এই ঘরে আসো এই ঘরে আমি দেখাবো এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের কুমকুম আগারবাত্তি আমাদের যে ব্র্যান্ড আপনারা যে মালটা দিচ্ছেন আমি যেরকম বললাম যে আমাদের তিনজন এক্সপোর্টার আছে যারা র কাটিটা মানে আপনারা যে মালটা দিচ্ছেন যে মালটা আমরা কি করি বিক্রি করি বিক্রি করি আমরা 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 এক্সপোর্ট করি না আমাদের তিনজন এক্সপোর্টার রয়েছে যারা আমার কাছ থেকে মালটা নিয়ে তারা সেন্ট করে হোক বা র কাটি হোক তারা তাদের মতন করে মালটা মানে এক্সপোর্ট করে মানে বুঝতেই পারছেন যে তারা কতটা পরিমাণে কোয়ান্টিটি আমাদের কাছ থেকে মাল নেয় ঠিক আছে পুরো কন্টেনার কন্টেনার মালই আমাদের কাছ থেকে নেয় আর এছাড়াও এক্সট্রা যে মালগুলো হয় এক্সট্রা তো আমাদের প্রচুর যেহেতু অনেক প্রচুর কাস্টমার আমাদের সেক্ষেত্রে আমাদের প্রচুর মাল হয় এই বাকি যা আমাদের কাছে থাকে সব মালগুলো কিন্তু আমাদের নিজস্ব প্যাকেটও হয় এরকম কুমকুম আগরবাত্তি এই কুমকুম আগরবাত্তি আমাদের নিজস্ব ব্র্যান্ড আমাদের কিন্তু এই এইটা আছে কুমকুম আগরবাত্তি অনেক রকম আছে আমাদের অনেক রকম কুমকুম আগরবাত্তির প্রোডাক্ট রয়েছে যেগুলো দেখলে বুঝতে পারবে এই যে কুমকুম আগ্রাবাতি রকম প্রোডাক্ট রয়েছে সব সব ধূপকাঠি সব ধূপকাঠি নানা রকম কাটি নানা রকম সাইজের নানা রকম মানে গন্ধের সমস্ত ধূপকাঠি কিন্তু আমাদের কাছে আমরা এই মালগুলো আমরা আপনার মালগুলো নিয়ে আমরা সেন্ড করে প্যাকেট করে এগুলো আমরা মার্কেটিং করি আচ্ছা তো কেউ যদি মেশিনটা বাড়িতে বসাতে চাই হুম কত দরকার টু টোয়েন্টি ভোল্টই চলবে সব থেকে ভালো প্রশ্ন বাড়ির কারেন্টই বসাতে পারবে এবং একটা বা দুটো মেশিন বসানোর জন্য আলাদা কোনো পারমিশন বা লাইসেন্সের কোনো প্রয়োজন নেই যদি একটা বা দুটোর বেশি যদি হয় তখন কি হয় কারেন্টে একটা ওভারলোড পড়ে তখন একটা মানে ইলেকট্রিক অফিস থেকে একটা পারমিশন করাতে হবে ঠিক আছে সেটা পারমিশন করালেই আলাদাভাবে ইলেকট্রিসিটি না নিলেও চলবে টু টোয়েন্টি ভোল্টে ঘরের লাইনই চালাতে পারবে কোনো অসুবিধা নেই সিঙ্গেল ফেসই চালাতে পারবে হ্যাঁ সিঙ্গেল ফেসই চালাতে পারবে কোনো মানে এরকম কমার্শিয়াল করতেই হবে এরম কোনো ব্যাপার নেই ডোমেস্টিক লাইনে চালাতে পারবে কিন্তু যখন আপনার একটা দুটো মেশিনের বেশি মেশিন হয়ে যাবে তখন ওইটা হয়ে গেলে আপনার একটা প্রোজেক্ট আপনার একটা ফ্যাক্টরি তখন কমার্শিয়াল লাইনের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই সে সিএসসি হোক বা যেটাই হোক না কেন আপনাকে অ্যাপ্লাই করলে হ্যাঁ অ্যাপ্লাই করলে সেটা ও এক সপ্তাহ মধ্যে ওর মধ্যেই হয়ে যায় ঠিক আছে করলে ওটা করতে করতে পারে কোনো মিনিমাম টু টোয়েন্টি ভোল্ট থাকলেই নর্মাল ভোল্টটা থাকলেই কিন্তু সে সিঙ্গেল ফেসেই সে কিন্তু কিন্তু এই মেশিন চালাতে পারবে সেটা সেই এইভাবেই করা আর একটা জিনিস বলি আর একটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কেটে অনেক জায়গায় দেখবেন যে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকায় মেশিন পাওয়া যায় এগুলো কি মেশিন এগুলো অনেকে বলে যে এগুলো কি মেশিন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এগুলো বিভিন্ন জোড়াতাপি মেশিন একদম মানে আপনারা একটু ভালো করে খোঁজ নিয়ে দেখুন ওগুলো হচ্ছে জোড়াতাপি মেশিন বিভিন্ন ফেয়ার পার্টস পুরোনো ফেয়ার পার্টসগুলো বা পুরোনো মেশিনের ফেয়ার পার্টসগুলো সেগুলো নিয়ে জোড়াতাপি করে তাদের রং এবং তাদের গেট আপ দেখলেই আপনি বুঝতে পারবেন যে তাদের কোয়ালিটিগুলো কোন জায়গায় দাঁড়িয়ে আছে আর আমাদের মেশিনগুলো আপনারা সচক্ষে দেখবেন বাড়িতে কিনে নিয়ে দেখবেন বসিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে মানে কোয়ালিটিটা আকাশ এবং পাতাল তফাত দেখুন আপনি দু হাজার টাকা আপনি ফোন পাবেন আবার দেখা যায় দশ হাজার টাকাতেও ফোন পাবেন আবার দেখা যায় সত্তর হাজার এক লাখ টাকা দিয়ে অ্যাপেল ফোনও পাবেন তো এবার কোয়ালিটির ওপর ডিপেন্ড করছে ইলেকট্রনিক জিনিস সম্পূর্ণ কোয়ালিটির ওপর ডিপেন্ড করে যেরকম ধরুন যেরকম ধরুন একটা একটা নর্মাল যদি আমি একটা টিউবলাইট কিনতে যাই দাম অনেক কম একটা যদি ফিলিপসের যদি কিনতে যাই তার একটা এক বছর বা দু বছরের একটা ওয়ারেন্টি গ্যারান্টি দেয় ঠিক আছে তো ইলেকট্রনিক জিনিস কিন্তু আকাশপাতাল তফত হয় আর যেটা বলছিস পঞ্চাশ বা ষাট বা সত্তর হাজার টাকা বা পঁচাত্তর হাজার টাকার যে মেশিনগুলো আছে এগুলো হচ্ছে জোড়াতাপ্পি দিয়ে একটা মেশিনটাকে রেডি করছে এগুলো হচ্ছে খুব বেশি হলে এক থেকে দেড় মাস দু মাস চলবে এর যান আমি একদম মানে শিওর বলছি এই কারণে কারণ আমি টোটাল তথ্যটা নিয়েই বলছি না নিয়ে আমি একদম বলছিলাম আর আর একটা বিষয় হচ্ছে যদি সেরকম যদি মনে হয় যে আপনাদের মনে হয় যে হ্যাঁ এই মেশিন তাহলে সেরকম হলে আপনারা একটা পঞ্চাশ হাজার টাকা বা সত্তর হাজার টাকা দিয়ে যেখান থেকে মেশিন আপনারা দেখছেন সেই মেশিন একটা নেবেন আর আমাদের একটা মেশিন নেবেন দুটো মেশিন পাশাপাশি বসে প্রোডাকশান করে চালিয়ে এর লং জিবিটিগুলো বা তার কি প্রোডাকশান আছে বা কোয়ালিটি আছে কি আছে এর টোটালটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা তবে একটা জিনিস কি ভালো জিনিস নিতে গেলে আপনাকে একটু খরচা করতেই হবে তবে তবে সেই ভালো জিনিসটা পাওয়া যাবে এবং সেখান থেকে একটা ব্যবসার একটা মুখ দেখতে পারবো অযথা পয়সা নষ্ট করবেন না পয়সা আপনার পয়সা আমারও পয়সা আমারও কষ্টের পয়সা আপনাদেরও কষ্টের পয়সা কিন্তু সেটা যেন সঠিক কাজে লাগে সঠিক ভাবে সঠিক জায়গায় যাতে ইনভেস্ট হয় এটা আমি সবাইকে বলি আর বারবার বলি আর সবাইকে বলবো থ্যাংক ইউ আমাদের সময় থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব তবে তার পূর্বে আপনার কাছে রিকোয়েস্ট করব আপনার ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট কোন ধরনের বিজনেস আইডিয়ার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনার এক পার্শ্বও হেল্পফুল বলে মনে হয়ে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে আইকনটি প্রেস করে নেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অতি অবশ্যই মা বাবার খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে